নির্বাচিত সদস্যদের সংসদে না আসা রাজনৈতিক ভুল বললেন প্রধানমন্ত্রী, অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান। 20 বছর পুরনো ঋণ খেলাপি অর্থ পাচারকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের। বিশ্ব ইস্তেমার জন্য প্রস্তুত তুরাকির আইন শৃঙ্খলার ঘাটতি নেই, সমঝোতা মেনে চলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। শুনছিলেন প্রেস রিপোর্ট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি রীতা চৌধুরী। একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েও যারা শপথ নেননি তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বের সংসদ নেতা বলেন, অভিমান করে তারা সংসদে আসছেন না। জনগণের ভোটে নির্বাচিত ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। কার্যসূচী অনুযায়ী শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ইলেকশনের জন্য আমরা এই 97টা দেশের আমরা স্বীকৃতি পেয়ে গেলাম। ময়মনসিংহ 8 আসনের সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ব্যাপক উন্নয়নের কারণেই জনগণ আওয়ামী লীগকে বিশাল জয় উপহার দিয়েছে। অল্প আসন পেয়েছে বলে ঐক্যফ্রন্ট অভিমান করে সংসদে আসছে না, এটি তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভোটার মালিক জনগণ, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এবং সেভাবেই তারা দিয়েছে। তো আমার আহ্বান এটাই থাকবে যে যারাই নির্বাচিত সদস্য তারা সবাই পার্লামেন্টে আসবেন, বসবেন এবং যার যার কথা তারা বলবেন, এটাই আমি আশা করি। অবসরে গ্রামে ফিরে যাওয়া প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, গ্রামের টান কখনো মুছে যায় না, এখনো মনটা গ্রামেই পড়ে থাকে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। গ্রামে বড় হয়েছে, ওই কাদা মাটি মেখেই বড় হয়েছে, হয়তো একটা পর্যায়ে চলে এসেছি দেশে, কিন্তু গ্রামের টান কখনো মুছে যায়নি, মুছে যায় না। সবসময় একটা আকাঙ্ক্ষা যে যখনই আমি অবসর নেব আমি গ্রামের বাড়িতে যেই থাকব, কারণ সেখানে সবুজ শ্যামল সুন্দর পরিবেশ সবসময় আমাকে টানে। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, যতদিন বেঁচে থাকবেন দেশের কল্যাণে প্রত্যেকটি মানুষের জীবন সমৃদ্ধ করতে কাজ করে যাবেন। স্বপ্ন আমার নয়, স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্বটা সব শোক ব্যথা বুকে নিয়েও আমি সে দায়িত্ব পালন করে যাচ্ছি যে বর্তমানে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত করতে পেরেছি, উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি, বিশ্বব্যাপী একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি, কিন্তু আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই যে এই দেশ সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত হবে, বাংলাদেশের প্রতিটি মানুষ সুন্দরভাবে জীবন পাবে, উন্নত জীবন পাবে, সমৃদ্ধ জীবন পাবে। এটা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারাবাহিকতায় গ্রামেও নাগরিক সুবিধা পৌঁছানোর নির্বাচনী ওয়াদা পূরণ করা হবে বলে জানান সংসদ নেতা। একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলব। মোহাম্মদ নূর নবী, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা বিষয়ে আলোচনা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে 6 দিনের সফরে কাল জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল 8:40 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইটে জার্মানির উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। দুপুরের সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন জানান, জার্মানিতে প্রধানমন্ত্রী মিউনিক সিকিউরিটি কনফারেন্সে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 17-19 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরকালে সেখানকার ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। সফরের মাধ্যমে ইউরোপ জুড়ে উগ্র জাতীয়তাবাদী ডানপন্থী রাজনৈতিক শক্তির আকস্মিক উত্থান, ব্রেক্সিট পরবর্তী বিষয়াদি, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমন, চলমান শরণার্থী অভিবাসন সংকট, বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক বোঝাপড়া আরও সুসংহত হবে বলে আশা করা যায়। রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে জয় বাংলা প্রকাশনী একটি লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। লাইব্রেরিটি উদ্বোধন করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি। এ সময় উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লাইব্রেরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই সহ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে।
গত 20 বছরে ব্যাংকের ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রস্তুত করে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে বিগত বছরগুলোতে ব্যাংক খাতে কি পরিমাণ অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা নির্ণয়ে একটি শক্তিশালী কমিশন গঠনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল হাস আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ রুল সহ আদেশ দেন। শাকিল আল রিপোর্ট। গত 23 জানুয়ারি ব্যাংক খাতে অর্থ আত্মসাত ঋণ অনুমোদনে অনিয়ম, প্রাইভেট ও পাবলিক ব্যাংকগুলোতে ব্যাংক ঋণের উপর সুদ মওকুফের বিষয়ে তদন্ত এবং তা বন্ধে সুপারিশ প্রণয়নের জন্য কমিশন গঠন করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 5টি মন্ত্রণালয়ের সচিবদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। পরে যথাযথ জবাব না পেয়ে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে সংগঠন। হাইকোর্ট শুনানি শেষে 4 সপ্তাহের রুল সহ আদেশ দেন। আদেশে গত 20 বছরের ব্যাংকের ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রস্তুত করে তা দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে বলেছেন যে যারা 1 কোটি টাকার উপরে লোন নিয়েছেন তাদের নাম ঠিকানা তালিকা আদালতে দাখিল করতে বলেছেন, এবং আর একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন যে মানি লন্ডারিং ক্ষেত্রে কী কী ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে এবং কী পরিমাণ অর্থ মানি লন্ডারিং হয়েছে সেই ব্যাপারেও একটা প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দিয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সব সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আত্মসাৎ করা অর্থ দেশ কিংবা বিদেশের যেখানেই থাকুক না কেন তা ফিরিয়ে আনতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রতিবেদনে তা উল্লেখ করতে হবে। এই আত্মসাৎকারীদের মাধ্যমে দেশে বা বিদেশে এই বিপুল অর্থ কোথায় আছে, কিভাবে আছে এবং সেটা উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মামান্য হাইকোর্ট নির্দেশ প্রদান করেছেন। তিনি জানান, শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, ঠিক তেমনি অর্থ একটি দেশের মেরুদণ্ড যার ওপর দেশ দাঁড়িয়ে থাকে বলে আদালতে শুনানির সময় উল্লেখ করেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আগামী শুক্রবার থেকে টঙ্গী তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। এরই মধ্যে প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। দুপুরে টঙ্গীতে সমন্বয় সভায় তাবলিগ জামাতের দুই পক্ষকে সমঝোতা অনুযায়ী সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত টঙ্গীর তুরাগ তীর। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। এরই মধ্যে অনেকটাই শেষ হয়েছে ময়দান প্রস্তুত করার কাজ। আল্লাহকে রাজি খুশি করার জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য আমরা ইজতেমা আসছি, নিজের সুন্দর জীবন গড়ার জন্য ইজতেমা আসছি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, দিন প্রচার করার জন্য, দাওয়াতি কাজে দাওয়াতের মেহনত শেখার জন্য আসছি। বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতি ও পর্যালোচনা সভা। এই আগের দিন করার কোনো মানে আছে না? ইজতেমার বয়ানে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য না দেয় জন্য মুরব্বীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বয়ানের মধ্যে কিংবা মাঠের মধ্যে কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবেন না, এইটা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। কেউ যদি ভুলক্রমে বলেও থাকেন তাহলে আমাদের সাদা পোশাকের কর্মীরা কিন্তু আপনাদের কাছে থাকবে। গাজীপুরের জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আইজিপি জাভেদ পাটোয়ারি ও ট্র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। মাওলানা জুবায়েরপন্থীরা শুক্রবার ইজতেমা শুরু করে পরদিন শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ করবেন। দিল্লির মাওলানা সাদপন্থীরা রোববার থেকে পরদিন সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন করবেন 54তম বিশ্ব ইজতেমা। রত্না জামান, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঋতুরাজ, বসন্তের আগমনে নবসাজে প্রকৃতি, বর্ণিল আয়োজনে নগর জীবনে রঙের ছোঁয়া। পর্যটকদের আনাগোনার মুখ, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর অতিথি পাখি কমায় হতাশা। পহেলা ফাল্গুনে ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নবসাজে, ফাগুন হাওয়ায় মাতোয়ারা চারপাশ, নগর জীবনেও রঙের ছোঁয়া।
বর্ণিল আয়োজনে আগুন রঙা বসন্তকে বরণ করে উৎসবপ্রিয় বাঙালি। চারুকলার বকুলতলা সহ বিভিন্ন স্থানে ছিল নানা আয়োজন। মোহাম্মদ হানিফের ক্যামেরায় স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সুরের মূর্ছনায় উন্মাতাল চারুকলার বকুলতলা। বাসন্তী সাজে বাঙালি সেজেছে উৎসব আনন্দে। প্রকৃতি রঙে নিজেকে রাঙিয়ে নিতে নাগরিক জীবনের বেড়াজাল থেকে বেরিয়ে উৎসবে সামিল হয়েছেন সবাই। সারাক্ষণ তো আসলে রং খুঁজতে থাকে নিজের, তো হয়তো কেউ পেয়ে যায় কেউ পাই না, তবে এই খোঁজাখুঁজি চলে আর কি। জীবনের অনেকগুলো বসন্ত পেরিয়ে এসেও বসন্ত বরণের এমন আয়োজনে মুগ্ধ তারুণ্য পেরিয়ে আসা মানুষগুলো। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন থেকে শুরু করে এখন আমি 60 ঊর্ধ্ব, প্রতি বছরই আমি আসি, আমি দারুণভাবে উপভোগ করি। ঋতুর পরিবর্তনের সাথে ঋতুরাজের এই অনুষ্ঠান প্রথম দিনে বসে আমি আসলে বিমোহিত। রাখি বন্ধন, আবির বিনিময় আর বসন্ত কথন পর্বে উঠে আসে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার প্রত্যয়। আজকের দিনে বৃদ্ধ আবাল একেবারে শিশু সবাই একাকার হয়ে যায়, এটাই বসন্তের সবচেয়ে বড় পরিচয়। নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি তুলে ধরা এবং ঐতিহ্য রক্ষায় 25 বছর ধরে চলছে জাতীয় বসন্ত উদযাপন পরিষদের এই আয়োজন। ঝরা পাতার দিন শেষ, শীতের রুক্ষতা ভেদ করে প্রকৃতিতে এসেছে বসন্ত, উৎসবে মেতেছে বাঙালি, বসন্তের রং ছড়িয়ে যাক সবার মনে, ভালোবাসার পৃথিবী হোক আরো মানবিক, এমনটাই প্রত্যাশা সবার। আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। ফাল্গুনের প্রথম দিনে ঋতুরাজ বসন্ত রং ছড়িয়েছে বইমেলায়। একে বসন্ত উৎসব, পাশাপাশি বইমেলা, বাঙালি সাজে হলুদ রং আর বৈচিত্র্যে, প্রিয়জনকে বই উপহার দেওয়ার রীতিও যেন ফিরে পায় বইমেলা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। এ রং ফাল্গুনের বাসন্তী দিনে রোদের ছটায় বইমেলা প্রাঙ্গণ, হলুদের সমাহার সবখানে, উৎসবের ছোঁয়ায় প্রাণোচ্ছল বইয়ের দোকান। আপনজনদের ভালোবাসা জানাতে বই উপহার দেন অনেকে। এখন তো নতুন বই নাই, তো পুরনো বই যেগুলো পড়া হয় নাই সেগুলাই নিতেই আসলাম। সারাদিন একটা এডিকশনের মধ্যে থাকি মোবাইল নিয়ে, কিন্তু বইয়ের এডিকশনটা তো অন্যরকম। প্রিয়জনকে গল্পের বই বা ভালোবাসার বই দিলে মনে হয় নিজের কাছে যে এখনো সেই আগের ভালোবাসাটা আমাদের মধ্যে রয়ে গেছে। বিকেল গড়াতে মেলায় বাড়তে থাকে পাঠকের সংখ্যা। আসলে বাসন্তী রঙের এইরকম শাড়ি সচরাচর পরা হয় না, ফাল্গুনের দিনেই সবে আলমারিতে রেখে দেয়। পাঠক লেখকরা বললেন নতুন প্রজন্মকে বইমুখ করার দায় সবার। ফেব্রুয়ারি মাসটাকেই আমরা বই মেলা হিসেবে দেখি এরকমটা নয়, আমাদের উচিত যে কোনো প্রোগ্রাম হোক বা যে কোনো উপলক্ষ হোক বা উপলক্ষ ছাড়া হোক, আমি একটা বই সবসময় পড়ব, বা কাউকে কিছু দেওয়ার জন্য আমি বই তাকে বই দিয়ে উৎসাহিত করব বই পড়ার জন্য। যান্ত্রিকতা থেকে মুক্ত হয়ে নিরেট সরস বিনোদন দিতে বইয়ের বিকল্প নেই। ক্ষুধার রকম ফেরাচ্ছে, যুগের প্রয়োজনে চাহিদাও মিটেছে নানা বৈচিত্র্যে বিকল্প উপায়ে। তবে ফাল্গুনে শিমুল, পলাশ আর বাসন্তী রঙের মতোই বইয়ের ক্ষুধা বাঙালির নুন ভাতের মতোই প্রাসঙ্গিক। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন।
পর্যটকদের আনাগোনে মুখর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। তাদের মূল আকর্ষণ অতিথি পাখি, তবে হাওরে এই মৌসুমে আসেনি আগের মতো অতিথি পাখি। শিকারীদের তৎপরতা আর সীমান্তে ওপার থেকে রাতে সার্চ লাইটের আলো ফেলায় পাখিদের আনাগোনা কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন মিজানুর রহমান। দেশের অন্যতম অতিথি পাখির অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওর। শীতে এ হাওরে সাইবেরিয়া, চীন, হিমালয়, ভারত, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতো 219 প্রজাতির পাখি। কিন্তু এবছর হাওরে অতিথি পাখিদের বিচরণ কমে যাওয়ায় পর্যটকরা হতাশ। শুনলাম তো আগে অনেক পাখি নাকি এখানে, কিন্তু এখন দেখা যায় পাখি কম, অনেক কম পাখি। এখানে পাহাড় বাড়তি আইয়া আমাদের মুখ ধরে, তার কারণে আমাদের এই হাওরে বেশি পাখি নাই। ভারত থেকে কিছু ওই যে লাইটের পোকাস আশেপাশে লাইট আইয়া টাঙ্গুয়ার হাওরে সরাসরি পড়ে, এই কারণে হয়তো পাখির কিছু ডিস্টার্ব হচ্ছে, আর হয়তো কিছু অবৈধ পাখি শিকারেরও আছে। স্থানীয় প্রশাসন বলছে অতিথি পাখি আসা কমে যাবার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরিবেশের জন্য যেভাবে এখানে বৃক্ষ রোপণ করা প্রয়োজন, হিজল করস সহ আরো বিভিন্ন জাতের গাছ, সেই গাছগুলি এখন আর নেই। আমরা পুলিশ আনসারকে দিয়ে টাস্ক ফোর্স করে যারা পাখি শিকারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। পরিবেশ আর টাঙ্গুয়ার হাওরের শীতের অন্যতম আকর্ষণ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটক ও স্থানীয়দের। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। নিচ্ছে আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজ্যসভা মুলতবি হওয়ায় বাতিল হল ভারতের নাগরিকত্ব বিল। বড় হারে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ শুরু, গাপটিলের সেঞ্চুরি। আমন্ত্রণ আবারও রাতের একুশে সংবাদে। প্রবাসের খবর, সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা বাংলাদেশ স্কুলকে টিকিয়ে রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত সভায় তিনি এই আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, আরব আমিরাতে মাত্র তিনটি স্কুল রয়েছে, এর মধ্যে একটি স্কুল বন্ধ হয়ে গেলে প্রবাসী ছেলেমেয়েরা বাংলা পাঠদান থেকে বঞ্চিত হবে। এ সময় তিনি দুবাই বিজনেস কাউন্সিলের সদস্য সংখ্যা বাড়ানোর তাগিদ দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান। ইতালি মিলানে তিন দিনব্যাপী বিআইটি ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। মেলায় অংশ নেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ আরও চারটি প্রতিষ্ঠান। পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সুন্দরবন, কুয়াকাটা, কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য তুলে ধরে। এ মেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ জানান অংশগ্রহণকারীরা। বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশ বিআইটি ফেয়ারে অংশ নেয়। আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচিত সদস্যদের সংসদে না আসা রাজনৈতিক ভুল বললেন প্রধানমন্ত্রী, অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান। 20 বছরে পুরনো ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের। বিশ্ব ইস্তেমার জন্য প্রস্তুত তুরাগতীর, আইন শৃঙ্খলার ঘাটতি নেই, সমঝোতা মেনে চলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। সবশেষ খবর জানতে ডায়াল 3204 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।